কি করবে আজকে সারাদিন এই রেজাল্টের পর? খুব তো মজা হচ্ছে, আর আপাতত স্কুলে যাওয়ার মানে ডেকেছেন মিসে, সেখানে যেতে হবে, আর বাকি বন্ধুদের সাথে হয়তো মজা হবে পরে। স্কুলের আরও একটা বান্ধবী এরকম ধরনের রেজাল্ট করেছে, স্কুলের এই গর্ব কি বলবে? খুব খুশি, মানে প্রথমে ওর নামটাও দেখে প্রচণ্ড খুশি হয়েছিলাম যে আমাদের স্কুল থেকে একজন হয়েছে এরকম, আর তারপরে নিজে দেখেছি তো আরও ভালো লাগছে, দুজন হতে পেরেছি আমাদের চন্দননগর থেকে। মাধ্যমিকে কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? কৃষ্ণনগর নারী শিক্ষা মন্দির থেকে। মাধ্যমিকে কোনো র্যাঙ্ক ছিল না আমাদের বছরে? তো ওরমভাবে কিছু হয়নি, তো এমনি তো আমার 660 হয়েছিল টোটাল মার্কস, র্যাঙ্ক হয়নি কিছু। জীবনের প্রথম পরীক্ষা বলে মাধ্যমিক, কিন্তু সেই মাধ্যমিকই তোমরা দিতে পারোনি করোনার কারণে, এই জীবনের বড় পরীক্ষা, সেখানে এরকম ফল কিরকম মনে হচ্ছে? আরো খুব ভালো লাগছে তোমরা এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। সারাদিনে ক ঘন্টা পড়াশোনা করতে? খুব বেশি নয়, হয়তো মানে ওরকম সময় ধরা ছিল না, তো যখন মেয়ে ওরকম কোনো নিয়ম মেনে ধরা মাথা পড়াশোনা করতো না, যতটা ভালো লাগতো সেরকমই পড়তো। আর হিস্ট্রি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসে পড়তে, ওই হিস্ট্রি নিয়েই এগোতে যায় পরে। প্রথমে সায়েন্স ভেবেছিলাম হয়তো পড়বে, কিন্তু ভালো লাগেনি, তারপরে হিস্ট্রি নিয়ে এখন এগোতে চায়, সেভাবেই রেডি হচ্ছে। আপনি কি করেন? আমি স্কুলে পড়াই কেমিস্ট্রি, চন্দননগরে। হ্যাঁ, চন্দননগরে খলিশানি বিদ্যা মন্দির।